গাইস ফাইনালি আমাদের গেমে আবারও পিং ডায়মন্ডের ইভেন্টটা রিটার্ন আসতে রয়েছে, কারণ আমাদের গেমের ফাইলে একটা ক্রিয়েট বক্স পাওয়া গেছে, যে বক্সটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এই বক্সের মধ্যে কিছু গ্রোজাগানের লেজেন্ডারি গান স্কিন রয়েছে, আর একটু নিচের দিকে এলেই তোমরা এখানে পিং ডায়মন্ড দেখতে পাচ্ছ, যে পিং ডায়মন্ড আমরা অ্যাড দেখে নিতে পারতাম, মিশন কমপ্লিট করে পিং ডায়মন্ডগুলো কালেক্ট করতে পারতাম, আর এই পিং ডায়মন্ড দিয়ে আমরা অনেক কিছু রিওয়ার্ড এক্সচেঞ্জ করতে পারতাম। তো আজকের এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো নতুন পিং ডায়মন্ডের ইভেন্ট আমাদের গেমে কবে আসছে, এছাড়াও নেক্সট র্যাঙ্ক সেনে মানে সিএস র্যাঙ্ক বিআর র্যাঙ্কে তোমরা কি কি রিওয়ার্ডস ফ্রিতে নিতে পারবে সেটাও আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। আর আজকের এই ভিডিওতে নতুন অনেকগুলো আপকামিং কনফার্ম ইভেন্টের ব্যাপারে তোমাদের জানিয়ে দেবো, যেগুলো তোমরা আমাদের গেমে আপকামিং সময় দেখতে পারবে। এর সাথে আজকের এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের দেবো, যেমন ফ্রি ফায়ার গেমটা কবে আনব্যান হবে। সো চলো ইন্ট্রোতে বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল তোমাদের জানিয়ে দেবো আমাদের গেমে বিআর র্যাঙ্কের একটা নতুন সিএন আসতে চলেছে, বিআর র্যাঙ্ক সিএন 35, যেটা গেমের মধ্যে সেপ্টেম্বরের 1 তারিখে চলে আসবে। সেপ্টেম্বরের 1 তারিখে দুপুর 2:30 পর আমাদের গেমে বিআর র্যাঙ্ক সিএন 35টা স্টার্ট হয়ে যাবে। এই নতুন সিএনে তোমরা যখনই হিরোইক পুশ করবে, তোমরা সিনের উপর যে টি-শার্টটা দেখতে পাচ্ছ, একটা মেল বান্ডেলের টি-শার্ট, যার পিছনে হিরোইকের আইকন দেওয়া আছে আর সামনে 35 লেখা আছে, এই টি-শার্টটা তোমরা ফ্রিতে নিতে পারবে। আর এখানে তোমরা একটা থমসন গানের স্কিন দেখতে পাচ্ছ, এই গান স্কিনটাও তোমরা ফ্রিতে নিতে পারবে। ট্যাটসোয়া ক্যারেক্টার স্পেশাল এই গান স্কিনটা বানানো হয়েছে। এই গান স্কিনটার মধ্যে যে অ্যাট্রিবিউট দেওয়া হচ্ছে, রিলোড স্পিড সিঙ্গেল মাইনাস, ম্যাগাজিন সিঙ্গেল প্লাস, অ্যাকুরেসি সিঙ্গেল প্লাস। আর এখানে তোমরা কিছু ব্যানার অবতার দেখতে পাচ্ছ, যেমন আমরা প্রত্যেকটা র্যাঙ্ক সিয়ানে ব্যানার অবতার ফ্রিতে নিতে পারি, তেমনই তোমরা এই র্যাঙ্ক সিয়ানেও ব্যানার অবতার ফ্রিতে নিতে পারবে। আর এটা হয়তো তোমাদের মনে আছে, আমি তোমাদের বলেছিলাম যখন অ্যাডভান্স সার্ভার এসেছিল আমাদের গেমে নতুন দুটো র্যাঙ্ক পজিশন তোমরা দেখতে পারবে, একটা হচ্ছে ইলাইট হিরোইক আর একটা হচ্ছে ইলাইট মাস্টার। অ্যান্ড বিআর র্যাঙ্ক আর সিএস র্যাঙ্কের গ্র্যান্ড মাস্টার গেলে নতুন দুটো ইমোট তোমরা ফ্রিতে নিতে পারবে, একটা হচ্ছে বিআর র্যাঙ্ক গ্র্যান্ড মাস্টার ইমোট আর একটা হচ্ছে সিএস র্যাঙ্ক গ্র্যান্ড মাস্টার ইমোট। এখন আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এই নতুন 4টে আপডেট আমাদের গেমে কবে আসবে। তো দেখো, যতটুকু লিক্সের অ্যাকর্ডিং জানা গেছে নতুন বিআর র্যাঙ্কের সিএন 35 আসতে চলেছে সেপ্টেম্বরের 1 তারিখে। তো সেপ্টেম্বরের 1 তারিখে নতুন 4টে আপডেট তোমরা গেমের মধ্যে দেখতে পেতে পারো, মানে নতুন র্যাঙ্ক পজিশন তার সঙ্গে নতুন গ্র্যান্ড মাস্টার ইমোট, এগুলো গেমের মধ্যে চলে আসতে পারে। আর যদি না আসে তাহলে অক্টোবরের 1 তারিখে সিএস র্যাঙ্কের নতুন সিএন আসছে, সিএস র্যাঙ্ক সিএন 21, তো তখন তোমরা গেমের মধ্যে 4টে আপডেট দেখতে পেয়ে যাবে। আর এটাও আমি তোমাদের অনেকদিন আগে থাকতেই জানিয়েছিলাম, নতুন র্যাঙ্ক সিএনে যখনই তোমরা হিরোইক র্যাঙ্ক পুশ করবে তোমরা দুটো নতুন গ্লোবাল স্কিন ফ্রিতে নিতে পারবে। তো এখন কথা হচ্ছে এই দুটো নতুন গ্লোবাল স্কিনের ইভেন্ট আমাদের গেমে কবে আসবে। তো যখন আমাদের গেমে OB41 এর আপডেটটা চলে এসেছে, তারপর ডাটা মাইনাররা এটা চেক করেছে যে আমাদের গেমের ফাইলে কোন কোন নতুন গ্লোবাল স্কিন অ্যাড করা হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ OB41 আপডেটের পর আমাদের গেমে যা কিছু নতুন গ্লোবাল স্কিন আসবে সেগুলো তো আছেই, তার সঙ্গে এখানে তোমরা যে গ্লোবাল স্কিনটা দেখতে পাচ্ছ গোল্ডেন হিরো, এই গ্লোবাল স্কিনটা আমরা র্যাঙ্ক পুশ করেই ফ্রিতে নিতে পারবো। এর মানে হচ্ছে এই আপডেটেই আমরা গেমের মধ্যে গ্লোবাল স্কিনের ইভেন্ট দেখতে পারবো। এই ইভেন্টে একটা র্যাঙ্কে হিরোইক পুশ করলে একটা হিরোইক টোকেন নিতে পারবো, সেই হিরোইক টোকেন এক্সচেঞ্জ করে মেটালিক হিরো গ্লোবাল স্কিনটা, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এই গ্লোবাল স্কিনটা এক্সচেঞ্জ করতে পারবো। আর তিনটে হিরোইক টোকেন এক্সচেঞ্জ করে তোমরা এখানে যে গোল্ডেন হিরো গ্লোবাল স্কিনটা দেখতে পাচ্ছ, এই গোল্ডেন কালারের গ্লোবাল স্কিনটা আমরা ফ্রিতে এক্সচেঞ্জ করতে পারবো। এই ইভেন্ট আমাদের গেমে হয় সেপ্টেম্বরের 1 তারিখে গেমের মধ্যে চলে আসবে, আর না হলে অক্টোবরের 1 তারিখে 100% কনফার্ম আমাদের গেমের মধ্যে চলে আসবে। আর এটা আমি তোমাদের 100% কনফার্ম কেন বলছি তার একটা প্রমাণ আমি তোমাদের দেখাচ্ছি। তো যেমনটা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইউরোপ সার্ভার, আর ইউরোপ সার্ভারে অলরেডি ইভেন্টটা গেমের মধ্যে চলে এসেছে। আর এখন হয়তো তোমরা জানো না, এখন গেমের কন্ডিশন এমনই, ইউরোপ সার্ভার, ইন্ডিয়ান সার্ভার, বাংলাদেশ সার্ভার, সিঙ্গাপুর সার্ভার অ্যান্ড সিআইএস সার্ভার, এই 5টা সার্ভারের ইভেন্ট এখন সেম টু সেম দিচ্ছে। এই 5টা সার্ভারের ইভেন্ট সেম টু সেম দেওয়ার কারণ হচ্ছে এখন এই 5টা সার্ভারের মডারেটর একজনই, মানে একজনই এই 5টা সার্ভার মেনটেন করছে, যার জন্য 5টা সার্ভারে ইভেন্ট সেম টু সেম আসছে। এই ফ্রি এর গ্লোবালের ইভেন্টটা অলরেডি দুটো সার্ভারে চলে এসেছে, সিআইএস সার্ভার আর ইউরোপ সার্ভারে চলে এসেছে, এখনো পর্যন্ত ইন্ডিয়া, বাংলাদেশ, সিঙ্গাপুর এই 3টা সার্ভারে আসেনি। তো 3টা সার্ভারে সেপ্টেম্বরের 1 তারিখে, না হলে তোমরা অক্টোবরের 1 তারিখে গেমের মধ্যে দেখতে পারবে। তো দেখা যাক না ফ্রি ফায়ার এই দুটো ডেটের মধ্যে কবে আমাদের গেমে ফ্রি গ্লোবালের ইভেন্টটা দেয়। গাইস, যখন আমি তোমাদের এত কিছু র্যাঙ্ক সিএনে আপডেট জানিয়ে দিয়েছি আর সিএস র্যাঙ্কটাই বাকি রাখি কেন, নতুন সিএস র্যাঙ্কের সিএনে তোমরা কি কি রিওয়ার্ডস ফ্রিতে নিতে পারবে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সেপ্টেম্বরের পরে অক্টোবরের 1 তারিখে গেমের মধ্যে সিএস র্যাঙ্কের একটা নতুন সিএন তোমরা দেখতে পারবে, সিএস র্যাঙ্ক সিএন 21। তো নতুন সিএস র্যাঙ্কের সিএনে তোমরা কি কি রিওয়ার্ডস ফ্রিতে নিতে পারবে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো নতুন সিএস র্যাঙ্ক সিএন 21 এ যখনই তোমরা হিরোইক পুশ করবে, তোমরা স্ক্রিনের উপর যে ফিমেল বান্ডেলের টি-শার্টটা দেখতে পাচ্ছ, এই ফিমেল বান্ডেলের টি-শার্টটা তোমরা ফ্রিতে নিতে পারবে, যে টি-শার্টের পিছনে তোমরা হিরোইকের কিছু আইকন দেখতে পাচ্ছ, আর এই টি-শার্টের সাইডে 21 লেখা আছে, তো এই টি-শার্টটা তোমরা ফ্রিতে নিতে পারবে। আর যখনই তোমরা গ্র্যান্ড মাস্টার পুশ করবে, তোমরা স্ক্রিনের উপর যে ইমোটটা দেখতে পাচ্ছ, সিএস র্যাঙ্ক গ্র্যান্ড মাস্টার ইমোট, তো এই ইমোটটা তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারবে। আর এই সিএস র্যাঙ্কের যে গান স্কিনটা তোমরা ফ্রিতে নিতে পারবে, সেটা
তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো দা গোল্ডেন ম্যাক্স 7 এর গান স্কিন। এই গান স্কিনটার অ্যাট্রিবিউট দেয়া রয়েছে মুভমেন্ট স্পিড সিঙ্গেল প্লাস, রিলোড স্পিড সিঙ্গেল প্লাস এন্ড অ্যাকুরেসি সিঙ্গেল মাইনাস। আর যেমন তোমরা নরমালি প্রত্যেকটা র‍্যাঙ্ক সেনে ব্যানার অবতার ফ্রিতে নিতে পারো, সেই রকমই এই সিএস র‍্যাঙ্ক সেনেও তোমরা ব্যানার অবতার ফ্রিতে নিতে পারবে, যেগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। তো আপকামিং সময়ে র‍্যাঙ্ক সেনে যা কিছু আইটেম রিওয়ার্ড তোমরা ফ্রিতে নিতে পারবে, যা কিছু তোমরা ইভেন্ট দেখতে পারবে, প্রত্যেকটা আইটেম রিওয়ার্ড প্রত্যেকটা ইভেন্ট তোমাদের দেখিয়ে দিয়েছি। আশা করছি এরপরে আর তোমাদের মনে কোনো রকমের র‍্যাঙ্ক সেন নিয়ে কোশ্চেন থাকবে না, আর যদি কোশ্চেন থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারো। গাইস এরপরে তোমাদের কিছু কনফার্ম ইভেন্টের ব্যাপারে জানিয়ে দিই, যেগুলো গেমের মধ্যে একদমই 100% কনফার্ম হয়ে গেছে, তার কিন্তু অফিসিয়াল কনফার্ম ব্যানারও বেরিয়ে গেছে। তো ফার্স্টেই তোমরা স্ক্রিনের উপর একটা গ্লোবাল স্ক্রিনের ইভেন্ট দেখতে পাচ্ছ যেটার নাম টেপস ট্রি ওয়াল। তো এই গ্লোবাল স্ক্রিনটা তোমরা ইভেন্টের মধ্যে দেখতে পারবে। এই ইভেন্টটা আমাদের গেমে অনেকবার এসেছে, প্রতিটা লেজেন্ডারি গ্লোবাল স্ক্রিন এখন এই ইভেন্টের মধ্যেই দিচ্ছে। এই ইভেন্টে তোমাদের 5টা লকই আনলক করতে হবে, আর 5টা লকের মধ্যে যে কোনো একটা লকের মধ্যে গ্লোবাল স্ক্রিনটা থাকবে। প্রথম লকটা আনলক করতে গেলে 9 ডায়মন্ড লাগবে, সেকেন্ডের লকটা আনলক করতে গেলে তোমাদের 19 ডায়মন্ড খরচ হবে। তো এইভাবে কিন্তু যেমন আমাদের ফেডারুইল ইভেন্টের মধ্যে ডায়মন্ডের পরিমাণটা আস্তে আস্তে বাড়ে, সেরকমই এই ইভেন্টের মধ্যেও ডায়মন্ডের পরিমাণটা বাড়বে। আর যদি তোমাদের লাক ভালো থাকে তাহলে হয়তো তোমরা একটা দুটো লক খুলে এই গ্লোবাল স্ক্রিনটা পেয়ে যেতে পারো, যেখানে তোমাদের 9 ডায়মন্ড বা 19 ডায়মন্ডও পেয়ে যেতে পারো। আর যদি তোমাদের এই 5টা লকই খুলতে হয় তাহলে তোমাদের এখানে প্রায় 575 মতো ডায়মন্ড খরচ হবে, তারপরেই তোমরা এই গ্লোবাল স্ক্রিনটা বের করতে পারবে। তো গ্লোবাল স্ক্রিনটার রিভিউ তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, গ্লোবাল স্ক্রিনটার মধ্যে কেমন কি অ্যানিমেশন থাকবে বা এই গ্লোবাল স্ক্রিনটা কেমন দেখতে। কিন্তু এর কনফার্ম ব্যানারে কনফার্ম ডেট দেখা যায়নি, যতটুকু পসিবিলিটি আছে তোমরা আজকে রাত 12টার পর বা কালকে মানে 2 দিনের মধ্যেই তোমরা ইভেন্টটা গেমের মধ্যে দেখতে পারবে, তোমাদের জানিয়ে দিলাম। আরও একটা ইভেন্ট আমাদের গেমে 100% কনফার্ম হয়েছে, যার অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, একটা নতুন রিং ইভেন্ট। এই নতুন রিং ইভেন্টটা ম্যাক 10 এক্স অগ রিং ইভেন্ট, কারণ এই ইভেন্টে ম্যাক 10 বন্দুকের দুটো লেজেন্ডারি গান স্কিন তোমরা দেখতে পারবে, তার সাথে অগ বন্দুকের দুটো লেজেন্ডারি গান স্কিন তোমরা দেখতে পারবে, যে গান স্কিনগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এই 4টা লেজেন্ডারি গান স্কিন নিয়ে এই রিং ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসছে। আর এই ইভেন্টের কনফার্ম ডেটটা কনফার্ম ব্যানারেই তোমরা দেখতে পাচ্ছ, 29 আগস্ট আমাদের গেমের মধ্যে ইভেন্ট আসবে, আর সেপ্টেম্বরের 11 তারিখ পর্যন্ত গেমের মধ্যে ইভেন্টটা থাকবে। প্রায় 11 দিন থেকে 12 দিন মতো ইভেন্টটা গেমের মধ্যে থাকবে। তো নতুন রিং ইভেন্টটাও তোমাদের রিভিউ করে দেখিয়ে দিলাম। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা আজকের এই ভিডিওর ইনফরমেশনগুলো যদি তোমাদের ভালো লাগে, ভিডিওতে একটা করে লাইক তোমরা করে দাও যারা এখনো পর্যন্ত লাইক করনি। আর যারা এই চ্যানেলে নতুন এসেছো বা চ্যানেলটা প্রথমবার দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। আর আজকে তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা আজকের ভিডিওতে কত নাম্বার লাইকটা করেছো। এরপরে তোমাদের জানিয়ে দেবো ফ্রি ফায়ার আনব্যান নিয়ে। তোমরা তো জানোই ইন্ডিয়ান সার্ভারে ফ্রি ফায়ারটা খুব তাড়াতাড়ি আনব্যান হতে চলেছে, আর এটা অনেক বেশি শোনা যাচ্ছে। ফ্রি ফায়ারটা সেপ্টেম্বরের 15 তারিখে আনব্যান হবে। তোমরা যদি গুগলে গিয়ে এখন সার্চ করো ফ্রি ফায়ার আনব্যান ডেট ইন ইন্ডিয়া বা ফ্রি ফায়ার আনব্যান ডেট 2023, সেখানে তোমরা দেখতে পারবে 15 সেপ্টেম্বর 2023 সেখানে কিন্তু আমাদের দেখাচ্ছে, মানে তারিখটা হচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখ। আর এটা দেখি তোমাদের অনেক ইউটিউবার বলছে সেপ্টেম্বরের 15 তারিখে ফ্রি ফায়ারটা আনব্যান হয়ে যাবে আর ফ্রি ফায়ারটা প্লে স্টোরের মধ্যে চলে আসবে। বাট আমি তোমাদের বলছি এখানে তোমরা যদি একটু নিচের দিকে সোয়াইপ করো বা অন্য কিছু বলে তোমরা একটু মানে ঘুরিয়ে ফিরিয়ে তোমরা যদি সার্চ করো, এখানে তোমরা দেখতে পারবে এক একটা ওয়েবসাইট এক একটা মানে ডেট দেখাচ্ছে। একজন দেখাচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখে আনব্যান হবে, আর একজন দেখাচ্ছে সেপ্টেম্বরের 5 তারিখে আনব্যান হবে। তো এইভাবে কিন্তু অনেক ডেট বেরিয়েছে বাট আমাদের ফ্রি ফায়ারটা আনব্যান হয়নি। তো এখন তোমরা আগের মতো এই ডেটগুলো একদমই বিশ্বাস করবে না, কারণ কি আগেও আমাদের অনেক ডেট দেওয়া হয়েছে বাট সেই ডেটে ফ্রি ফায়ারটা আনব্যান হয়নি। তো এখন তোমরা ডেটে বিশ্বাস করবে না, শুধুমাত্র এটা তোমরা জেনে রাখো যে সেপ্টেম্বরেই ফ্রি ফায়ারটা আনব্যান হতে চলেছে, শুধুমাত্র এর কনফার্ম ডেটটা বেরায়নি। যদি কেন না ফ্রি ফায়ার অফিসিয়ালি এর কনফার্ম ডেট জানাই তবেই তোমরা বিশ্বাস করবে যে এই ডেটে ফ্রি ফায়ারটা আনব্যান হতে চলেছে। তাছাড়া কোনো ওয়েবসাইটের ডেট বা গুগলের ডেটও তোমরা বিশ্বাস করবে না, কারণ কি আগেও আমরা বিশ্বাস করে অনেকবার ধোকা খেয়েছি। তো সেই জন্য তোমাদের বলছি গ্রেনা ফ্রি ফায়ার অফিসিয়ালি যতক্ষণ না জানাচ্ছে ততক্ষণ তোমরা এই ডেটে কিন্তু বিশ্বাস করবে না, শুধু এটাই জেনে রাখো যে সেপ্টেম্বরে গ্রেনা ফ্রি ফায়ার বা ফ্রি ফায়ারটা আনব্যান হতে চলেছে। তো গাইস ফাইনালি এখন আমি তোমাদের পিং ডায়মন্ডের ইভেন্টের ব্যাপারে জানিয়ে দেব। তো যেমনটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ OB41 আপডেটের ফাইলে একটা বক্স দেখা গেছে, এই বক্সটার নাম হচ্ছে কপার বক্স। আর এই বক্সের মধ্যে আমাদের অনেক পুরানো গ্রোজা গানের যে ইনকিউবেটর ছিল, মানে ইনকিউবেটরের যে 4টে গান স্কিন ছিল, সেই 4টে গান স্কিন এই বক্সের মধ্যে দেয়া হয়েছে। আর একটু নিচের দিকে এলে তোমরা এখানে দেখতে পারবে পিং ডায়মন্ড এখানে দেয়া রয়েছে, যেমনটা দেখতেই পাচ্ছ এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 10টা 20টা এইভাবে কিন্তু পিং ডায়মন্ড এখানে দেয়া রয়েছে। আর এর নিচেই লেখা আছে টোকেন ক্যান বি ইউজড ফর রিডিমিং রিওয়ার্ড, মানে এই পিং ডায়মন্ড দিয়ে কি কি রিওয়ার্ড আমরা রিডিম করতে পারবো বা কি কি রিওয়ার্ড আমরা এক্সচেঞ্জ করতে পারবো সেটা তো আমি জানি না, কিন্তু যখন আমাদের গেমের ফাইলে পিং ডায়মন্ড অ্যাড করা হয়েছে তাহলে অবশ্যই আমরা গেমের মধ্যে পিং ডায়মন্ডের ইভেন্টটা দেখতে পারবো। তো এবার কথা হচ্ছে তাহলে কবে আমরা গেমের মধ্যে পিং ডায়মন্ডের ইভেন্টটা দেখতে পারবো। তোমরা হয়তো জানোই এখন গেমের মধ্যে কোনো রকমের বড় বা মেগা ইভেন্ট আসবে না, যেটা আসবে দিওয়ালি। দিওয়ালি ইভেন্টটা অনেক বড় একটা ইভেন্ট বা মেগা ইভেন্ট, আর এই দিওয়ালি ইভেন্টের সময় পিং ডায়মন্ডের ইভেন্টটা তোমরা দেখতে পারবে, কারণ আমাদের ফ্রি ফায়ারটাও আনব্যান হতে চলেছে। তো ফ্রি ফায়ার আনব্যানের উপলক্ষে বা দিওয়ালি ইভেন্টের উপলক্ষে তোমরা এই পিং ডায়মন্ডের ইভেন্টটা গেমের মধ্যে দেখতে পেতে পারো। তো আপকামিং সময় পিং ডায়মন্ডের ইভেন্ট নিয়ে অনেক কিছু লিক্স এন্ড আপডেট আমরা পাবো, অ্যান্ড যখনই পাবো আপকামিং ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো। তো ভিডিওগুলো দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। সো গাইস আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।